ক্ষেপ ডিব্রুগড়ত আরক্ষীয়ে সদৌ অসম ছাত্র সন্থার কর্মীর ওপর করা বর্বর অত্যাচার আর আমার কর্মীসলক মনে সজা গোচরত জাপি দিয়ে জেল হাজতলে প্রেরণ করা যটনা এই ঘটনার বিরোধিতায় আজি সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানত আমি সমগ্র অসমের শিবসাগর আর নাজিরাতো আমি সদৌ শিবসাগর জেলা ছাত্র সন্থায় এই বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো আর কার্যসূচীর জড়িয়ে আমি সরকারক আহ্বান জানাব বিচারিছো আরক্ষীক নিরপেক্ষ করে রাখি আরক্ষীর পোশাক জোট কালিমা নহনাকে নিরপেক্ষভাবে আরক্ষীক পরিচালনা হওয়ার সুযোগ আর সুবিধা দিয়ক আর যখন নিরীহ ছাত্রকর্মীক আমার আটক করে রখা হয়েছে বন্দী করে রখা হয়েছে জেল হাজতলে প্রেরণ করা হয়েছে সেইসল মুক্তি করে দিয়ার ব্যবস্থা করবর কারণে আমি সরকারে এই কার্যসূচীর জড়িয়ে আমি দাবি জানাইছো আর তারেগে যাক অভিভাবক মন্ত্রী গণ পরিষদ দলের সভাপতি অতুল বরার নির্দেশত আসলে সমগ্র ঘটনাবলী হল বলে আরক্ষী অধীক্ষকগুলি আমার ছাত্রকর্মী সকলের সম্মুখত মন্তব্য করেছিল সেই মন্তব্য করা যুক্ত তথ্য রাজহুয়া হয়েছে তথ্য রাজহুয়ার ভিত্তিত আমি গণ পরিষদ দলের সভাপতিগুলি সকিয়ে দিব খুঁজে সদৌ ছাত্র সন্থার বিরুদ্ধে তখন যে কুৎসা রচনা বন্ধ হব লাগে আর শেহতাকে দলের কিছু হাঙ্গু পাঙ্গুক লো ছাত্র পরিষদের কোনোবা বিষয়ববীয়ার দ্বারা সদৌ ছাত্র সন্থার বিরুদ্ধে কুৎসা রচনা রচি সদৌ ছাত্র সন্থা জাতীয় পরিষদ দলের একটা ছাত্র সংগঠন হিসাবে অভিহিত করব খুঁজে এই কথা গ্রহণযোগ্য নয় সদৌ ছাত্র সন্থা নিজের সত্তাত সত্তায় অটল আছে অটল থাকিব আর সদৌ ছাত্র সন্থার তেজ রঙী ইতিহাসের বিরুদ্ধে যার জ্ঞান নাই তেনকা লোকক দিয়ে আসলে এনেকা ব্যবস্থা নকরব কারণে আমি অতুল বরা সকিয়ে দিছো যেহেতু যেটা গণ পরিষদ দল গঠন হয়েছিল অতুল বরা ডাঙরিয়া সদৌ ছাত্র সন্থার দায়িত্বত আছিল তেতিয়াকি তেওঁলোকে গণ পরিষদের ছাত্র সংগঠন হিসাবে সদৌ ছাত্র সন্থাক পরিচালনা করেছিল নাকি এনেকা ধরনের কথা যার জ্ঞান নাই যার ইতিহাসের কথা জ্ঞান নাই সদৌ ছাত্র সন্থার বিরুদ্ধে তেওঁলোকে কুৎসা রচনা করা যদি বন্ধ নকরে আবলা দিনত গণ পরিষদ দলক উৎখাত করব কারণে সদৌ ছাত্র সন্থায় আমি শক্তিশালীভাবে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব কারণে সাজু হয়ে আছো চলিছে চলিব সাত ঘন্টা জাগিছে